আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী বর্তমান আমি আছি ভাঙড় থানার অন্তর্গত। এই গ্রামটার নাম কি? কাঁচদিয়া। এই কাঁচদিয়াতে একটা অসুস্থ ছেলে আমাকে ভালোবাসে, মুজাদ্দেজামানের সিলসিলায় মুড়ি দেব আমার সংগঠনের কর্মী। সে অসুস্থ ছেলেকে দেখতে আসার দরুন এলাকায় দেখলাম শওকত মোল্লার টিএমসি পার্টি তার নেতৃত্বে হাজার হাজার মানুষকে জড়ো করে বোম বন্দুক লাঠি সুটালিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সেই জায়গায় এখন আমাকে মারার হুমকি দিচ্ছে, আমাকে মারার কথা বলছে। কথাটা কিন্তু একদম 100% সত্য, জীবনে কখনো মিথ্যা কথা আমার বাপ মা বলা শেখাই নাই, বলছি না। এবং আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ি ভাঙচুর করেছে। আজকে বাংলার মুসলমান দলিত আদিবাসী তোমাদের অধিকারের জন্য আমি রাস্তায় নেমেছিলাম, সেই রাগটা আজকে একটা অসুস্থ মানুষকে দেখতে এসেছি বলে সেই রাগটা আজকে মিটাচ্ছে। আজকে তোমাদের অধিকারের জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের জন্য, আমফানের জন্য, গরিব মানুষের পাশে দাঁড়াবার জন্য কথা বলেছিলাম বলে আজকে আমার উপরে অত্যাচার হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সংক্ষেপ সময় এতটুকু বলছি, তোমরা যে যেখানে ভিডিও পাবে, যদি এর জবাব তোমরা আগামী 24 ঘন্টায় এই সরকারকে না দাও, রোড টোড কীভাবে বন্ধ করবে, কি করবে না করবে আমি কিচ্ছু জানতে চাইছি না। কেন প্রশাসন থাকাকালীন আমার ওপরে অত্যাচার হচ্ছে, আমার গাড়ি ভাঙচুর হচ্ছে। গোটা 50-60 ছেলে তারা আশপাশ থেকে গ্রামের বেরিয়েছিল, তাদেরকে মেরে পা ফা ভাঙচুর করে দিয়েছে। যদি এর জবাব বাংলার মুসলিম দলিত আদিবাসী না দাও, তাহলে কাল থেকে আব্বাস সিদ্দিকী তোমাদের ওপরে এই দুঃখ খুলিয়ে তোমাদের ব্যাপারে আমি চুপ থাকবো। এই জায়গায় তোমাদের কাছ থেকে আমি দেখতে চাই, এত তো মানুষ আমায় ভালোবাসো বলো, জান দেবো বলো, আর দেবো বলো, আজকের এই জবাব টিএমসি সরকারের গুন্ডাগুনোকে দিতে হবে। এত বড় সাহস কি করে হলো এই শওকত মোল্লার পশ্চিমবাংলায় মুজাদ্দেজামানের আওলাদের গাড়িকে ভাঙবে? এই টিএমসি পার্টি কি তাহলে বিজেপির থেকেও খারাপ পার্টি? এরা কি তাহলে মুসলিম ধর্মগুরুদের ঘরে মারতে চাইছে? এরা কি তাহলে মুসলমানদের ঘরে মিটাতে চাইছে? একটা অসহায় মানুষকে দেখতে আসার কি আমার অধিকার নাই? সেই দেখতে এসেছি বলে আজকে আমার এই উপরে অত্যাচার হলো। তাই আমি এই ভিডিওটা শেয়ার করছি, আমি দেখব যে সত্যি তোমরা কি ভালোবাসো না আমার সঙ্গে প্রতারণা করছো। এর জবাব বাংলার মানুষকে কাছে আমি দিলাম, এর জবাব টিএমসি সরকারের কাছ থেকে বাংলার মানুষকে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের চাইতে হবে। এখন যে যেখানে পাবেন কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চাইবেন সেই আওয়াজ আমি শুনতে চাই। প্রত্যেকটা প্রান্ত থেকে, প্রত্যেকটা কেন্দ্র থেকে একটাই আওয়াজ শুনতে চাই, কেন আমার গাড়িকে ভাঙা হলো টিএমসি সরকার এবং টিএমসি সরকারের প্রশাসন এবং টিএমসি সরকারের এই হারমাত বাহিনীদের কাছ থেকে জবাবটা চাই। এই জবাব তোমরা আওয়াজ তোলো, এই আশা রেখে তোমরা যারা ভালোবাসো এই ভরসি ভালোবাসায় আমি ঘুরে বেড়াচ্ছিলাম। যদি আমার এই অত্যাচারের বিরুদ্ধে তোমরা না আওয়াজ তোলো, তাহলে আমাকে ভাবতে হবে যে তোমরা আমাকে শুধু মুখে ভালোবেসে আমাকে রাস্তায় না বাবার প্রতারণার রাস্তা করছো। দেখা যাক বাংলায় আমার মুজাদ্দেজামানের এবং আমার ভালোবাসার দলিত আদিবাসীরা কতটা আমাকে চাই, দেখা যাক।